नमस्कार चैनल सेवा बिनोदन पक्ष के अपन स्वागतम। गत कैक मास आगे ओखने एक मारात्मक झमेला हो झमेला जदिव से मिटे गो एन प्रथम दफाय जो एक दिन लकडाउन से ही लकडाउन शेष होते ना होते आबार द्वितीय दफाय उन्नीस दिन लकडाउन घोषणा कर भारत प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी एवं तार प्रभावे बला चले ग्राम बांगलार किन्तु बेशिरभाग जे काजेर क्षेत्रगुलो सेगुलो किन्तु स्तब्ध हये पड़ेछे। आज किन्तु एकटी नतून करे जे अभियोग शोना जाच्छे जे धलपलेर पूर्व दिके जे ब्रिजटी रयेछे सेई ब्रिजेर जे सिमेंटगुलो रयेछे सेई सिमेंट एक जायगा थेके आरेक जायगाय स्थानान्तर करा होच्छे षाटटी ভটভটিতে করে। এখানে স্থানীয় পাবলিকের পক্ষ থেকে যেটা অভিযোগ জানানো হয়েছে যে এই মালগুলো নাকি পাচার করা হচ্ছে অন্যখানে, কিন্তু আমরা এখানে কর্মরত কয়েকজন ব্রিজ স্টাফ এবং ব্রিজে যারা কর্মরত রয়েছেন তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম তাদের অন্য সাইড রয়েছে, অর্থাৎ এক মালির বা এক এক কন্ট্রাক্টরের আন্ডারে দু তিনটি সাইড থাকতেই পারে, ফলে এক সাইডে মালগুলো দীর্ঘদিন থেকে পড়ে থাকার ফলে সিমেন্টগুলো নষ্ট হতে পারে। সেই নষ্ট যাতে না হয় তার জন্য তারা আরেকটি সাইটে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে সেগুলো ব্যবহার করার চেষ্টা করছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যখন সাতটি ভ্যানে করে সেগুলো হলকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখনই কিন্তু স্থানীয় পাবলিক এখানে আসে এবং এসে আটকে দিয়েছে। যদিও আমরা কোম্পানির কর্তৃপক্ষের পক্ষ থেকে বা ব্রিজের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে জানতে পারলাম এবং তাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ রয়েছে এবং NBBD অর্থাৎ সেই ডিপার্টমেন্টেও তারা কিন্তু যোগাযোগ করেছিলেন, তাদের প্রত্যক্ষ নাকি মদত রয়েছে। আমি একজন কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম, ফোনে কথা বললাম এবং তিনি বললেন যে তার দুটো সাইড রয়েছে এবং এই অবস্থায় তিনি একটা কথা কিন্তু বললেন যে এখানকার পাবলিক যদি মালগুলো যেতে না দেয় তাহলে অন্তত মালগুলো রিলিজ করুক, খালাস করুক, অন্যখানে রেখে দেব, কারণ এখন ঝড় বৃষ্টির দিন যদি সেটা বেশি দিন এক জায়গায় এতগুলো মাল থেকে থাকে তাহলে মালগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ফলে আলাদা সাইটে তিনি এগুলো ব্যবহার করতে চান। কিন্তু যেহেতু এখানে স্থানীয় পাবলিকের অভিযোগ রয়েছে যে মালগুলো পাচার করার চেষ্টা করা হচ্ছে তার জন্য কিন্তু তুমুল একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং উত্তেজনার মুহূর্তের আমরা কিছু আপনাদের ছবি শেয়ার করছি। একদিকে ছবিগুলো আপনারা দেখতে থাকুন এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো পুলিশ প্রশাসনের দেখা মাত্র নেই, হয়তো NBBD-র পক্ষ থেকেও তারা যোগাযোগ করেনি এবং ব্রিজ কর্তৃপক্ষ এখানে যারা রয়েছেন ব্রিজটি নির্মাণের দায়িত্বে তারাও কিন্তু যোগাযোগ করেনি এবং এখানে শুধু স্থানীয় মানুষের জটলা রয়েছে। পরিস্থিতি কিন্তু বলা চলে সেটা ভুলেই হোক আর সত্যই হোক আর মিথ্যাই হোক পরিস্থিতি যে ধীরে ধীরে জটলের দিকে যাচ্ছে তা কিন্তু এক প্রকার বলাই চলে। ফলে এই মুহূর্তে আমরা স্থানীয় যে কয়েকজনের সঙ্গে যেমন কথা বলছি এবং পাশাপাশি কথা বলে নিচ্ছি ব্রিজ কর্তৃপক্ষের সঙ্গে, ব্রিজের যে কয়েকজন কর্মরত শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা দেখতে থাকুন সেবা বিনোদন। এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ হচ্ছে যে এখানকার সিমেন্টগুলো নট ফর সেল, সেই সিমেন্টগুলো অবৈধভাবে আপনি বিক্রি করছেন, আপনার নেতৃত্বে বিক্রি হচ্ছে, কি বলবেন আপনি? এটা আমার যাইতেছে অন্য সাইডে সিমেন্ট। কোন সাইডে যাচ্ছে? ভোলকা। ভোলকাতে কি হচ্ছে আপনাদের? ওখানে ছোট ব্রিজ আছে। তো এলাকাবাসীর পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে এগুলো আপনি বিক্রি করে দিচ্ছেন এবং স্থানীয় কয়েকজন লোকের কাছেও বিক্রি করছেন, কি বলবেন? না, আমার মালিকই অর্ডার দিছে, তার দু চার বস্তা ২০ বস্তা বিক্রি করলাম এই এলাকায়। এলাকায়? হ্যাঁ, এলাকায় বিক্রি করলাম, বাইরে যাওয়া যায় না। এখানে অর্ডার বন্ধ হলো আমার মালিক থেকে। তাহলে না, তাহলে আপনার বক্তব্য নট ফর সেল যে সিমেন্টগুলো আছে সেগুলো বিক্রিযোগ্য নাকি আপনার মতে, কি বলে? কারণ পরিষ্কার সিমেন্টগুলোর উপরে কিন্তু লেখা রয়েছে নট ফর সেল, আপনি বিক্রি করলেন এবং স্থানীয় লোকের মধ্যে বিক্রি করলেন, কি সার্থকতা কি আপনার? সার্থকতা এটা আছে যে সিমেন্ট নষ্ট হইতেছে ওই জন্য বিক্রি করলাম। সিমেন্ট নষ্ট? হ্যাঁ। কার পারমিশনে আপনি বিক্রি করছেন? মালিকের অর্ডার। কোন মালিক অর্ডার দিল? উনি কোন দায়িত্বে আছেন? আমার যে কোম্পানি আছে ওইটা মালিক। হ্যাঁ, উনি কি ব্রিজের দায়িত্বে রয়েছেন? মালিক আছে, তার দায়িত্ব তো হবে দাদা। এ পর্যন্ত কতগুলো সিমেন্ট আপনি বিক্রি করলেন? এ পর্যন্ত কি এটা যাইতেছে অন্য সাইডে? হ্যাঁ হ্যাঁ, ওই ২০ বস্তা বিক্রি করলাম কালকে, ৩০ বস্তা, ২৫ বস্তা। আচ্ছা, স্থানীয় যদি কেউ একজন বা এই যে আপনি যে বিক্রি করছেন আপনার মালিকের যেমন প্রচ্ছন্ন মদত আছে, আপনি বললেন যে মালিকের কথা অনুযায়ী আপনি বিক্রি করছেন এবং এছাড়াও স্থানীয় একজনের নাম আমরা বহুল মুখে আর কি শুনতে পাচ্ছি, তো স্থানীয় কাউকে আপনা মানে কেউ কি আপনাকে এই সিমেন্টগুলো বিক্রি করতে প্রলোভিত করছে? স্থানীয় কেউ আপনাকে কি প্রলোভিত করা মানে আপনাকে উস্কানি দিচ্ছে? না, আমরা তো এখানে একটা নাম পাচ্ছি যে ওনার নির্দেশে এগুলো হচ্ছে। আপনি নিজে নিজে বিক্রি করছেন আপনার মালিকের কথা অনুযায়ী? মালিকের কথা শুনে তো করা লাগবে। আপনার নামটা বলুন। শশীভূষণ। শশীভূষণ, কোন দায়িত্বে রয়েছেন আপনি? সুপারভাইজার। সুপারভাইজার, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এখানে আজকে এসে যেটা অভিযোগ জানতে পারলাম যে এখানকার যে রয়েছেন আর কি দায়িত্বে, ব্রিজের দায়িত্বে, তো তিনি তার নেতৃত্বে অলরেডি কুড়ি বস্তার সিমেন্ট বিক্রি করেছেন এবং তিনি বললেন যে তার মালিকের প্রচণ্ড মদত রয়েছে, তো আপনি যখন গতকালকে ওনার কাছ থেকে সিমেন্ট কিনতে আসলেন তখন উনি কী প্রতিক্রিয়া ব্যক্ত করলো আপনার সামনে? বললো যে সিমেন্ট
যা বিক্রি করছি এখন আর বিক্রি হবে না, কোম্পানি অন্য সাইডে কাজ করবে এর জন্য নিয়ে যাবে, আর বিক্রি হবে না। তো এর আগে যে সিমেন্টগুলো বিক্রি করলো এখানে স্থানীয় লেভেলে বিক্রি করেছে? কার কথা বলছেন? এর আগে? হ্যাঁ, এর আগে যে বিক্রি করেছে উনি বললেন 20 বস্তা বিক্রি করেছেন স্থানীয়, এই এখানে লোকালে এনেছে। তার মানে কি লকডাউনে বেশিরভাগ সিমেন্টের দোকানগুলো বন্ধ, বেশিরভাগ মানে বলা চলে পুরোটাই বন্ধ। তো এই এই মুহূর্তে সিমেন্টের একটা মারাত্মক অভাব, তো সেই অভাব দূর করার জন্যই কি এই ব্রিজের সিমেন্টের উপর আঘাত আনলো বা এর লোভ জাগলো? ব্রিজ ব্যাপারটা আমি কি বললাম বুঝতে পারছেন? ব্যাপার হলো এখন লকডাউন, সিমেন্টের দোকানগুলো তো বন্ধ। তো এই শেষ পর্যন্ত কি এই ব্রিজের সিমেন্টের উপরেই লোভ জাগলো এলাকাবাসীর? যারা কিনছে 2-4 জন তাদের কি ব্রিজের দোকানে তারা পায়নি, নাকি কোনো সাশ্রয় রয়েছে? এখানে কম দামে পাচ্ছে, এলাকার মধ্যে 2-1 জন নিয়েছে আমাদের কাছে আসে, বাইরে 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 এলাকার বাইরে নিয়েছে, শালবাড়িতে 25 বস্তা বিক্রি হয়েছে। তা আপনি যখন কিনতে গেলেন আপনাকে কি বললো? বললো আর বিক্রি হবে না সিমেন্ট, এইটুকু কোম্পানি এখন নিয়ে যাবে রিটার্ন। আর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? আর কোনো বিশেষ নাম আপনাকে বলেছিল? হ্যাঁ বলছিল, যেটা যে ও আসতেছে উনি বলবে। হ্যাঁ, এর আগে একদিন গেলাম সিন্ডিকেটের লোক সিমেন্টের জন্য ওই জানে, তখন বললো যে অরুণ নিছে সিমেন্ট, ওর সাথে কথা বলে তারপরে নিতে হবে, ও সিন্ডিকেটে আছে, ওর সাথে কথা বলে তারপরে নিতে হবে। তারা অভিযোগ আসলো যে অরুণের কথা আপনি বলছেন, কেন অরুণের কথা উচ্চারণ করার পিছনে আপনার কোন রহস্য লুকিয়ে আছে? রহস্য হলো কি যে আগে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, হ্যাঁ তারপরে ওনার সঙ্গে কন্ট্যাক্ট বিচ্ছেদ হয়ে গেল। আগে কন্ট্যাক্ট হয়েছে কি যে বিক্রি করবার, আচ্ছা তারপরে উনি নিল না, বাদ দিয়ে দিল, তাহলে আমরা অর্ডার পাইলাম যে এখানে অন্য সাইডে যাবে। ঠিক আছে ঠিক আছে। এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আপনি ব্রিজের তরফ থেকে অর্থাৎ ব্রিজ নির্মাণ প্রকল্পে যে সমস্ত সিমেন্ট ছিল সেই সিমেন্টগুলো বিক্রি করা হয়েছে এবং আপনি কিনছেন, কী বলবেন? বিক্রি করার মধ্যে আমাকে যেটা আমার কথা, হ্যাঁ যে আমি এক ম্যানেজার এক কিসের কন্ডাক্টারে, ঠিক আছে, তা আমি কন্ডাক্টার হিসেবে অনেক জায়গায় যাই, ওই মিস্ত্রি যে মিস্ত্রি কাজ করে ওই মিস্ত্রির কাছে আমি খবর পাই যে ধলপলের সিমেন্ট আছে, আচ্ছা তা ধলপলের সিমেন্টের সঙ্গে আমি ওই লোকটার সঙ্গে কথা বলি, কথা বলে নিয়ে কী রেট আছে না আছে তা সেটা ওনারা মিটমাট করে নিয়েছে, আমাকে বলছে যে সকালবেলা তুমি বটবটি নিয়ে গিয়ে মালটা লোড করে নিয়ে আসো। আচ্ছা, ব্রিজে কর্মরত একজন রয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বললাম, তিনি বললেন যে আলাদা একটা সাইট রয়েছে, তো সাইট সম্পর্কে আপনার জানা, আপনি যদি নিজে কিনে থাকেন আপনি কি কোনো সাইটে জড়িত রয়েছেন? আমার সাইটে আমি জড়িত আছি। কি সেটা কি হচ্ছে ওখানে, ব্রিজ হচ্ছে না কালভার্ট হচ্ছে? একটা ব্রিজ আছে ছোট, হ্যাঁ রাস্তা আছে, মানে বলা চলে যে ব্রিজের সঙ্গে এই এই সাইটের যে কন্ট্রাক্টর আর আপনি ওখানে যে কাজ করছেন তার মধ্যে কোনো মানে কোনো রকম মিল নেই? না। ও, তার মানে তো আপনি কিনছেন মানে এখানে আপনার মাল দরকার তাই এখানে কম দামে পেয়েছেন তার জন্য কিনছেন, তাই তো? আচ্ছা, কি নাম আপনার? সুজিত রায়। আচ্ছা সুজিত রায়, বাড়ি? বক্সিঘাট। আচ্ছা আপনারা কোথা থেকে আসেন আপনি? আমার বাড়ি হলো ভানুকুমারী। আচ্ছা মুখবাড়ি করো, ভানুকুমারী। হ্যাঁ। আচ্ছা কি লোড করছিলেন আজকে? আমি আজকে সিমেন্ট লোড করছি, সিমেন্টটা লুট করলাম, আমাকে মানে অনেকদিন ধরে কাজ নাই লকডাউনের জন্য বসে রয়েছি, তখন আমাকে মানে আর কি যার কাজ করি টুকটাক কন্ট্রাক্টরের কাজ করি, তো কন্ট্রাক্টরই ম্যানেজার আমাকে ফোন করলো, বললো যে কটা সিমেন্ট আছে, তো ওই সিমেন্ট কটা এক সাইড থেকে আরেক সাইডে নেওয়া যাওয়া লাগে। কোথা থেকে সিমেন্ট আনতে হবে এটা আপনাকে বলেনি? হ্যাঁ, প্রথমে বলছে সেটা হলো ওই যে কি জায়গাটা উপার বাজার, একটু এইদিকে আগায়া, তখন ভাবলাম যে এর আগে অনেক সাইটে কাজ হয়েছে যে হয়তো দেখা গেল কোনো গাড়ির থেকে ডাইরেক্ট মালটা মানে কন্ট্রাক্টরের কামাইয়ের জন্য হয়তো লেবার পয়সা বাঁচানোর জন্য ডাইরেক্ট ওই ডেলিভারি মানে নিয়ে লাগাই দেয় আমরা খালি করে ওটা ইয়ে করে দিই, কিন্তু আমাদেরকেও ধরে দেয়। তো ওইটা ভাবে না আমরা ওই যে একটা মসজিদের মতো আছে না রাস্তায় ওই জায়গাটা কয়েকজন দাঁড়িয়েছিলাম, যে দাঁড়িয়েছিলাম যে ভাবলাম যে গাড়ি এখন আসে পৌঁছায় নাই আসবে, তারপরে না আমাদের যে মানে নিয়ে আসছে তারা দুজন আসলো, আইসে না কয়ে না এই দিক দিয়ে আসো এই সামনে আগায় আসো একটু আগে যে নেই মালটা আছে, তা আসলাম এই জায়গায়, আইসে এখন থেকে ব্রিজের কলে এই মালটা এসে কাজটা মানে এদিকে বন্ধ আছে, তো কাজটা এই কাজটা অন্য সাইডে ভলকা যাবে, আমাদের আগেও ভলকার কথাই বলছে, তো ওই হিসেবে আমরা মানে যার যতটুকু শক্তি কেউ 20 প্যাকেট কেউ 30 প্যাকেট কেউ 40 প্যাকেট কেউ 50 প্যাকেট এরকম করে আর কি লুটাইছে।
লুটে আমরা বের হয়েছি। সত্যি কথা আমরা যেটা কি বিষয় আর অতটুকু আলাপ করে নেই যে এটা কি বিক্রি হচ্ছে না, মানে এটা যেত কোথায়? ভলকা 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 আমরা এটা আমরা ভলকা সকালবেলা আসছি মুখ টুকে করি, যদি আর কি কতদিন লকডাউন থাকবে জানি না, যদি কয়েক পয়সা কামাই করা যায় এই পর্যন্ত আমার কথা, এর বেশি আমরা কিছু জানি না এখন।